গুড মর্নিং এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা গণিতমুকুল বই থেকে টাকা পয়সার অঙ্ক করব। এর আগের দিন খয়ের দাগের অঙ্কগুলো তোমরা করেছো, আজকে খয়ের দাগের অঙ্কগুলো করব। দেখো এখানে বলেছে টাকাকে পয়সায় পরিণত করো। আমরা আগেই জেনেছি যে টাকা থেকে পয়সায় পরিণত করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো একের দাগের অঙ্কটা বলেছে 9 টাকা, তাহলে আমি কি করব না 9-এর সাথে আমি 100 গুণ করব, তাহলে শূন্য দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে একের গায়ে যটা শূন্য আছে ডান দিকে আগে তটা ততগুলো শূন্য আমি বসিয়ে দেব। দেখো এখানে দুটো শূন্য আছে, আমি বসিয়ে দিলাম। এবার এককে উপরে এককের ঘরে যে 9 আছে সেই এককে এই 9-এর সাথে আমি গুণ করব, তাহলে 1 9-এ 9 হলো 900 পয়সা। আমরা পয়সাকে প বিন ডট লিখতে পারি, তাহলে উত্তর কি লিখব 9 টাকা সমান 900 পয়সা। এবার আমি 5-এর দাগের অঙ্কটা একটু করি। দেখো 5-এর দাগের অঙ্কটা আছে 216 টাকা 9 পয়সা, তাহলে আমি 216-র সাথে 100 গুণ করি, করে পয়সায় নিয়ে আসি। এখানেও তাই, আগে আমি ডান দিকে দুটো শূন্য বসিয়ে নিলাম। এবার এককে দিয়ে ওপরে একক দশক শতকের ঘরে যে 3টে অঙ্ক আছে তার সাথে গুণ করব। দেখো 1 6-এ 6, 1 1-এ 1, 1 2-এ 2, এবার এলো কত 21,600 পয়সা। এর সাথে আমি এই 9 পয়সাটাকে যোগ করে দেব। নিচে 9 আছে, ওপরে 0, আমরা জানি কোনো সংখ্যার সাথে যদি 0 যোগ করি তাহলে যোগফল সেই সংখ্যাটাই হয়, তাহলে 9টা বসে গেল। দেখো এই সংখ্যাগুলোর নিচে কিছু নেই, তাই ওপরের সংখ্যাগুলো সব বসে যাবে। 0টা বসে গেল, 6 বসে গেল, 1ও বসে গেল, 2 বসে গেল। উত্তর ১১৬ টাকা ৯ পয়সা সমান ২১,609 পয়সা। এবার আমি তোমাদের 10-এর দাগের অঙ্কটা করাই। দেখো 10-এর দাগের অঙ্কটায় 9,005 টাকা ৫ পয়সা, তাহলে এক্ষেত্রেও 9,005 টাকাকে আমি পয়সায় নিয়ে আসবো 100 দিয়ে গুণ করে। তাহলে আমি ডান দিকে আমি দুটো শূন্য আগে বসিয়ে দিলাম। এবার এককে দিয়ে ওপরের একক দশক শতক হাজারের ঘরে যে 4টে অঙ্ক আছে তার সাথে গুণ করব। 1 5-এ 5, 1 0-এ 0, আবার 1 0-এ 0, 1 9-এ 9। এবার আমি 5 পয়সা এর সাথে যোগ করে দেব, তাহলে 5টা ওপর বসে যাবে, ওপরে 0 আছে যেহেতু এখানে 0টা নেমে গেল, 5 0 0 9। উত্তর কত 9,005 টাকা ৫ পয়সা সমান ৯,505 পয়সা। প্রত্যেকে তাহলে খয়ের দাগের অঙ্কগুলো বাড়িতে করবে, আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি পরে বুঝিয়ে দেবো। ভালো থাকবে, বাই।